স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট, যে মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বশীকরণ স্পেশালিস্টে সর্বশ্রেষ্ঠ এই জায়গাটা কিন্তু পেয়েছেন। আর শুধু তাই নয়, এই বশীকরণের ক্ষেত্রে তিনি যে কাজগুলো করেন 100% গ্যারেন্টি সহকারে। কেন 100% গ্যারেন্টি? তার কারণ হচ্ছে এটাই, অনেকেই কিন্তু আজকের দিনে বলেন যে বিফলে মূল্য ফেরত, কিন্তু এই অনুষ্ঠানের গেস্ট শ্রী অমিত আচারিয়া, তিনি কিন্তু কখনোই বলেন না যে বিফলে মূল্য ফেরত। কেন বলেন না? তার কারণ একটাই, যে মানুষের নিজের কাজের ওপর আস্থা নেই তিনি বলেন বিফলে মূল্য ফেরত। আর এই অনুষ্ঠানের গেস্ট যিনি বশীকরণ স্পেশালিস্ট আজকের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে 1 থেকে 3-এর মধ্যে রয়েছেন এবং যারাই এসেছেন সফলতা পেয়েছেন, তাই তিনি কখনো বলেন না যে মূল্য ফেরত। তিনি সবসময় বলেন 100% কেন, 1000% বললে 1000% গ্যারেন্টি, কাজ হতে বাধ্য বাধ্য বাধ্য, যে টাইমটা সেই টাইমের মধ্যে। কিন্তু এখানে একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে এই বশীকরণ কিন্তু সম্পূর্ণ নৈতিক বশীকরণ হওয়া চাই, অনৈতিক কোনো বশীকরণ কিন্তু সম্ভব নয় এবং উনি করেন না। আর যদি এটা সম্ভব হতো তাহলে আমার মনে হয় না আজকের দিনে দাঁড়িয়ে কোনো মানুষ কোনো অসুবিধাতেই পড়তেন, তাহলে তার যাকে প্রয়োজন তাকেই বশীকরণ করে ফেলতেন আর তার স্বপ্ন বাস্তব হয়ে যেত। তাই এটা কিন্তু সম্ভব নয়, বশীকরণটা একমাত্র হয় যে আপনার সঙ্গে পরিচয় আছে, আপনার সঙ্গে তার কানেকশান আছে, সেই সমস্ত বশীকরণ, অথেন্টিক যে বশীকরণ সেই বশীকরণ, যেরকম প্রেম প্রণয়ের ক্ষেত্রে বশীকরণ হয়, হাজব্যান্ড ওয়াইফ বশীকরণ হয়, সন্তানের সঙ্গে মা বাবার বশীকরণ হয়, অফিসে কাজ করছেন সেখানে কেউ শত্রুতা করছে সেই বশীকরণ সম্ভব। অনৈতিক বশীকরণ, আপনার কাউকে পছন্দ হলো, আপনি চেনেন না, রাস্তা দিয়ে যাচ্ছিল, আপনি ভাবলেন তাকে বশীকরণ করবো, ইজ ইট নট পসিবল? এবার যদি এটাই হতো তাহলে আমরা অনেককেই বশীকরণ করে ফেলতাম আর আমাদের এইসব করতে হতো না। তাই এই বশীকরণটা সম্পূর্ণ অথেন্টিক হওয়া চাই এবং সেটা কিন্তু 100% নয় 1000% গ্যারেন্টি দেন। দ্বিতীয়, এই অনুষ্ঠান টিপসের অনুষ্ঠান, বিভিন্ন টিপস তিনি দেন, কিন্তু বশীকরণের কোনো টিপস আপনারা চাইবেন না, সেটা এটা সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। যার যে ধরনের প্রবলেম, যে ধরনের বশীকরণের প্রয়োজন, সেই বশীকরণ কিন্তু তিনি করেন, তার জন্যে আলাদা মন্ত্র আলাদা জপ। আর বশীকরণ সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্যে টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে, আপনি এলেন চেম্বারে আর এসেই বললেন বশীকরণ তা নয়, আগে আপনাকে ফোনে কথা বলে নিতে হবে। টিভি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার 8648931010, যে নাম্বারগুলো রয়েছে অবশ্যই একটু কথা বলে নিয়ে তারপরে কিন্তু আপনাকে আসতে হবে। আর প্রত্যেক বৃহস্পতিবার দাদাকে কিন্তু দমদম মা সারদা জ্যোতিষ কার্যালয় পাচ্ছেন, শুক্রবার দিন ব্যারাকপুর শুভম জ্যোতিষ কার্যালয়, এছাড়া কাটোয়া, কৃষ্ণনগর, বাঁকুড়া, মেদিনীপুর, আসানসোল, খুব শীঘ্রই কাটোয়ায় কিন্তু নতুন চেম্বার আরম্ভ হয়েছে, ফলে অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়, মেচেদা, দুর্গাপুর, মালদা, বহরমপুর, কুচবিহার এবং শিলিগুড়িতেও দাদাকে পাচ্ছেন। আমি স্বাগত জানাব এই অনুষ্ঠানের গেস্ট অমিত আচারিয়াকে। দাদা নমস্কার। নমস্কার দাদা। একটা জিনিস, আপনি তো বশীকরণ স্পেশালিস্ট এবং আপনার কাজের ওপরে আপনার 1000% বিশ্বাস আছে বলে আপনি কখনো বলেন না যে বিফলে মূল্য ফেরত, যার কাজের ওপর ভরসা নেই তিনি বলে বিফলে মূল্য ফেরতের কথা তো এখানে প্রশ্ন ওঠেই না, কারণ বিফলে মূল্য ফেরত আমি তার মানে কি তার কাজে কাজ করব, তার কাজ দরকার, কাজ হতে বাধ্য, ঠিক আছে, কিন্তু বশীকরণ নৈতিক হওয়া চাই। আগে আমি শুনবো, দেখবো, বিচার করব, তারপরে আমি কাজ নেবো, সেটা আমি তখন বিচার করে নেবো। হ্যাঁ, হুট করে আমার বললো দাদা একে বশীকরণ, তার দাদা এটা যদি সম্ভব হতো। বশীকরণ কিন্তু সেটা বিচার করে দেখতে হবে, কারোর 21 দিনও হতে পারে, কারোর 3 মাসও হতে পারে, কারোর 6 মাসও হতে পারে, কিন্তু হবে, ঠিক আছে, কাজ যদি ঠিক
বিচার করে ঠিক যেভাবে করা হয় বশীকরণ হয়। প্রথম, দ্বিতীয় কথা, আমি প্রত্যেকবারে কিন্তু সবাইকে টোটকা দিই, ঠিক আছে, নিজেরা করুন, সবসময় যে আমার কাছে দৌড়ে আসতে হবে এর কোনো মানে নেই, নিজে করুন, আমি রাস্তা বলবো আপনি চলুন, না পারলে আমার কাছে আসুন। আর দাদা প্লাস আরও একটা জিনিস, যে অনেকে ভাবতে পারেন যে এই অনুষ্ঠানের গেস্ট অমিত আচারিয়া কেন টোটকা দেয়, এর পেছনেও একটা রহস্য আছে, সেই রহস্যটা আমি উন্মোচন করছি, তারপরে বাকিটা দাদা আপনাদের বলে দেবেন। প্রত্যেকেই তো বলেন আপনি আমার কাছে আসুন আমি করে দেবো, কিন্তু দাদা আপনি এই কারণেই বলেন যে আপনি আগে টিপস করুন, করে কতটা লাভ পাচ্ছেন, আমার প্রতি আপনার বিশ্বাস কতটা জন্মাচ্ছে। তারপরে অনেকেই ফোন করে, অনেক দূর দূর থেকে যারা আসতে পারে না চেম্বারে, ঠিক আছে, তারা কিন্তু আমাকে ফোন করে, দাদা এই টিপসটা আপনি সেনকে টিভি দিয়ে দেখলাম, হ্যাঁ আমি কিন্তু খুব লাভবান হয়েছি, কিছু আর একটা বলুন, ঠিক আছে, তখন আমাদের চেম্বারে একবার যোগাযোগ করুন। সবসময় যে সবার সব কিছু একটা লেগে গেছে বা দ্বিতীয়টা হবেই এর কোনো গ্যারেন্টি নেই, কারণ এগুলো ইন জেনারেল, হ্যাঁ এটা যে টোটকা টিপস হতেও পারে আবার নাও হতে পারে, সবার যে হবে এর কোনো কারণ নেই, যার যার নিজের ন্যাটাল চার্ট অনুযায়ী তার আলাদা টিপস, কিন্তু হ্যাঁ বিচার করে যদি একবার বলে দেওয়া যায় তাকে, আগে বিচার করে নিলাম চলো ভাই এর এই সমস্যা আছে, তাহলে ঠিক আছে আমি একটা টোটকা এ বলে দেবো, এটাই করো তুমি, এতে তোমার ফল পাবেই পাবে। এবার একটা টোটকা যদি সবাই মিলে করতে হয়, কার হলো না হলো বিচারটা না করে কিন্তু টোটকা সময় না, তখন তাদের 60-40% চান্স থাকে, কিন্তু 100-100 চান্স পেতে গেলে টোটকাতে একবার বিচারটা করে নেওয়া অবশ্যই দরকার, ঠিক আছে। আজকে আমি বলছি কিছু টোটকা দিচ্ছি, সবাই খাতা পেন নিয়ে নাও, প্রত্যেকবারের মতনই বলি, ঠিক আছে, ফোন আমি এখানে ধরি না এই কারণে, কারণ ফোনে যদি আমি তোমার একজনের বিচার করতে যাই এখানে আমার 25 মিনিট হাতে সময়, আরও আমার যেসব কথা যেসব টোটকাগুলো দেওয়ার কথাগুলো আমি দিতে পারি না, ঠিক আছে, যার যা জানা ফোন তখনই ধরবো প্রোগ্রামের পর। আর একবার বলছি, একবার ফোনে কথা বলে একবার অবশ্যই চেম্বারে বুকিং করে আসুন, শুধু একটা টোটকা নয়, অনেক টোটকা থাকে, অনেক রাস্তা থাকে, সবার নানান লোকের নানান রকম সমস্যা, সবার কিন্তু রাস্তা আছে, অবশ্যই রাস্তা বার করে তাকে অবশ্যই সেই রাস্তায় আমি দিশা দেখাবো, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি। যারা চাকরি জীবনে অনেক সমস্যায় ভুগছেন, ঠিক আছে, চাকরি করতে যাচ্ছেন বা কোথাও কাজে যাচ্ছেন, যেখানে কর্মস্থলে আপনার কোনো শত্রু আছে, ঠিক কাজ বসছে না, কাজে ঠিক বাধা হচ্ছে, প্রমোশন হচ্ছে না, তারা কি করবেন, প্রত্যেক দিন তামার ঘটিতে গঙ্গা জল নেই, সকালবেলায় যখন স্নান করবেন, স্নান টান করে, হ্যাঁ ভিজে গায়ে তামার ঘটিতে সামান্য গঙ্গাজল নিন, ঠিক আছে, সূর্যদেবকে প্রণাম করুন, এবং বাড়িতে কোনো তুলসী গাছ যদি থাকে সেই তুলসী গাছের গোড়ায় জলটা প্রদান করুন, রোজ করুন জিনিসটা। আপনার যে সমস্যা, চাকরির যে সমস্যা, যাদের কাজের সমস্যা, কিন্তু তারা এই সমস্যা থেকে 50-60% রিলিফ পাবে, কিন্তু করে দেখুন, ঠিক আছে। আবার যারা ডাক্তারি পেশায় জড়িত তাদের উদ্দেশ্য বলছি, তারাও এই কাজটা করতে পারে, তারাও কিন্তু এই কাজটা করতে পারে, যদি তুলসী গাছের জায়গায় কলা গাছে জল দেওয়া হয়, সামান্য মুখ কলাই বা লাল বাতাসা একটু তামার ঘটিতে জল নিয়ে রোজ সকালবেলা কলা গাছের গোড়ায় জল দিয়ে প্রণাম করে কাজের উদ্দেশ্যে বেরোন, আপনার কাজ সাকসেস হবে যে উদ্দেশ্যে দেবেন, ঠিক আছে। দাদা একটা জিনিস একটু আমি জিজ্ঞেস করব, যে আপনি যেটা বললেন যে কলা গাছের গোড়ায় যারা ডাক্তারি পড়ছে বা ডাক্তারি পেশায় যুক্ত, তা আজকের দিনে দাঁড়িয়ে অনেকে ফ্ল্যাট বাড়িতে আছেন, সেখানে যদি টবে একটা কলা গাছ বসিয়ে, কলা গাছ ঢালতে পারে অথবা তুলসী গাছ, তুলসী গাছ সবার বাড়িতে আছে, সবার বাড়িতে রাখতেই হয় তুলসী গাছ, ঠিক আছে, তুলসী গাছের গোড়ায় দিই, ঠিক আছে। দ্বিতীয় জিনিস, ওকালতিতে যারা আছে, অনেকে ফোন করে স্যার এরকম ওকালতি পেশায় রয়েছে কিন্তু মার্কেট সেইভাবে হচ্ছে না, আসছে না ক্লায়েন্ট, আসছে না, ঠিক আছে, বা ব্যবসা, তাদের বলছি তারা বুধবার দিন, প্রত্যেক বুধবার, ঠিক আছে, কলা গাছের মধ্যে কলা গাছে জল তো দেবেন, সঙ্গে বুধবার দিন সবুজ সুতো হাতে বাঁধুন এবং কাজের উদ্দেশ্যে যান, কলা গাছে জল দিন, গঙ্গা জল দিন তামার ঘটিতে নিয়ে, ঠিক আছে, দিয়ে এবং সবুজ সুতো হাতের কবজিতে বেঁধে আপনি কাজের উদ্দেশ্যে বেরোন, দেখবেন আপনার চেম্বার সব কোনো সময় খালি থাকবে না। এগুলো অনেক টোটকা থেকেগুলো করতে হবে, টোটকা করতে হবে, এবং টোটকাটা শুধু শুনলে হবে না, এটা কিন্তু রেগুলার আপনাকে করে যেতে হবে। দাদা যে কথাটা বললেন যে আজকে করে কালকে ফল পাবেন, এটা সম্ভব নয়, ওটা আবার
কারুর হয়তো এতটাই সময় ভালো বা স্টার ক্লিক করলো, তিনি হয়তো সকালে করে সন্ধ্যেবেলায় রেজাল্ট পেতে পারে। কিন্তু হ্যাঁ, একবার বিচার করে নিতে হয়, কারণ অনেকে গ্রহ দোষ থাকে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি হবে, সেই অনুপাতে তাকে আমি একটা অন্য রাস্তা বলতে পারবো যে তোমার এই টোটকাটা না, তুমি এইটা করো বাড়িতে গিয়ে, বা এই এরমভাবে এরম করো, তুমি রাস্তা পেয়ে যাবে। তাহলে একটা বিচারটা করে নেওয়া খুব ভালো। যারা খুব বস্ত্র ব্যবসায়ী, যারা জামা কাপড়ের ব্যবসা করেন, ঠিক আছে, তারা বলছি রোজ সকালবেলা উঠুন, দোকানে যাওয়ার আগে, যারা ব্যবসায়ী, বস্ত্র ব্যবসায়ী বা আপনার গৃহ নির্মাণ ব্যবসায়ী, যাদের অফিস আছে বা দোকান আছে, আমি একটা সামান্য একটা আমি একটা ছক দেখাচ্ছি, দেখুন টিভিতে লক্ষ্য করুন, এইটা ছকটা দেখুন টিভিতে লক্ষ্য করুন, আমি সেটা দেখাচ্ছি। অফিস বা দোকান যাই হোক, এই ছকটা সামান্য সিঁদুর আর ঘি, সিঁদুর আর ঘি দিয়ে ভালোভাবে লিখে নিন, ছকটা ভালোভাবে দেখুন, সামান্য সিঁদুর আর ঘি দিয়ে বৃহস্পতিবার দিন স্থাপনা করুন, যেখানে আপনার মেন দরজা, দরজার একদিকে বাম দিকে বাম দিকেরটা লিখুন, ডান দিকে ডান দিকেরটা লিখে রাখুন, ঠিক আছে। দোকানদার, কারখানার মালিক, ব্যবসায়ী, ঠিক আছে, অফিসের ওপর কুদৃষ্টি বা দোকানের ওপর দোকান চলছে না, ব্যবসা চলছে না, ঠিক আছে, এই যন্ত্রটা যদি আপনি স্থাপনা করতে পারেন বৃহস্পতিবার দিন করলে খুবই ভালো দিন, ঠিক আছে, আদর্শ দিন ওই দিনটা, বা কোনো ভালো তিথিতে এই যন্ত্রটা স্থাপনা করুন, তর্জনী আঙুলে এই যন্ত্রটা স্থাপন করবেন ঘি আর সিঁদুর দিয়ে, বাম দিকের দরজায় বাম দিকে, ডান দিকেটা ডান দিকে করুন, আপনি রেজাল্ট পাবেন, আপনার ব্যবসা স্থান ফুলে ফেঁপে উঠবে। অনেকগুলো আছে, অনেক রকম টিপস রয়েছে, প্রত্যেক কটা টিপস করতে গেলে কিন্তু আপনাকে একবার আসতে হবে, কারণ প্রত্যেকের ন্যাটাল চার্টে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তার কিন্তু আলাদা। অনেকে আসে চেম্বারে, এসে বলে স্যার এরকম গেছিলাম, ওই চেম্বারে যাই, ফোনেই বলে স্যার এরকম ব্যাপার, এরকম এত টাকা খরচা, এত খরচা তো নাও হতে পারে, খরচা নাও হতে পারে, নাও হতে পারে, খরচা যে হবে, পয়সা যে সবসময় পয়সা দিলেই যে কাজ হবে এর কোনো নাই, টোটকাতেও কিন্তু কাজ হয়ে যায়। যাদের অর্থ নেই, যারা অর্থ খরচা করতে পারে না, তাদের কি কোনো রাস্তা নেই? অবশ্যই আছে, টোটকাতেই তারা যদি হ্যাঁ কষ্ট করো, সাধনা করো, তুমি রাস্তা পাবে। দর্শক বন্ধু, এই অনুষ্ঠান আপনারা যারা দেখছেন, একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে অনুভব করতে পারছেন যে আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ আছেন, বহু অ্যাস্ট্রোলজার আছেন, আপনারা বহু অ্যাস্ট্রোলজারের কাছে গেছেনও, বহু টাকা নষ্ট করেছেন, কেউ কখনো এইভাবে বলেননি। এই অনুষ্ঠানের গেস্ট অমিত আচারিয়া, তিনি কিন্তু একটা কথা বললেন, আপনার কাছে টাকা তো নাও থাকতে পারে, আপনার টাকা নেই বলে কি আপনি প্রতিকার পাবেন না? অবশ্যই প্রতিকার পাবেন না, বা এই আমি রাস্তা বলবো, সুফল পাবেন না, যার অর্থ নেই আমি তাকে রাস্তা বলবো, কিভাবে অর্থ আসবে তার বাড়িতে, আমি তাকে রাস্তা দেখাবো, ঠিক আছে। অর্থ অনেকের বাড়িতে আসছে, অর্থ থাকে না, অর্থ 100 টাকা 500 টাকা এলো, পরের দিন সকালে দেখলো 5 টাকা ঘরে নেই, অর্থ বেরিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি তারা লিখে নিন এই জিনিসটা করুন ঘরে, ঠিক আছে। প্রত্যেক দিন সকালবেলা হনুমানজি একটা হলুদ কাপড়ের মধ্যে হনুমানজিকে বসান, বজরঙ্গলীকে বসান, মেটে সিঁদুর দিয়ে সামান্য হলুদ লাড্ডু দিয়ে তাকে আরাধনা করুন, হনুমান চালিশা পড়ুন, বিপদ থেকে মুক্তি থেকে অর্থ বাড়িতে কোথা থেকে আসবে সেই রাস্তা আপনাকে দেখিয়ে দেবে, সেই করে দেবে, এইটুকু তো করতে হবে, দরকার নেই অর্থ খরচা করতে হবে না, সাধনা করুন, ডাকুন, ঠিক আছে, একে তিনি আপনার ঘরে সুখ যে জিনিসটা প্রদান করবেন, তিনি রাস্তা দেখিয়ে দেবেন কেমনভাবে কি আসবে, এগুলো করতে হবে বাড়িতে। আর এটাই বাস্তব সত্যি কথা, এই কারণেই অমিত আচারিয়া আজকে বিভিন্ন মানুষের মনের মণিকুঠায় নিজের আসনটি পেতেছেন, তার কারণ যে শাস্ত্র হাজার হাজার বছর আগে মানুষের কল্যাণার্থে হয়েছিল, তো মানুষ কেন তার সুফল পাবেন না, অর্থ নেই বলে তিনি কি সুফল পাবেন না? পাবেন, কার কাছে পাবেন, সেটাই হচ্ছে এই অনুষ্ঠানের গেস্ট অমিত আচারিয়া, যে মানুষটিকে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার দমদম মা সারদা জ্যোতিষ কার্যালয়ে পাচ্ছেন, শুক্রবার দিন ব্যারাকপুর শুভমে পাচ্ছেন, এছাড়া কাটোয়া, কৃষ্ণনগর, বাঁকুড়া, মালদা, আসানসোল, মেচেদা, দুর্গাপুর, বহরমপুর, কোচবিহার ইত্যাদি জায়গাতে, বাঁকুড়ায় পাচ্ছেন। তবে একটা কথা দর্শক বন্ধু, আসার আগে কিন্তু ফোন করে বুকিং করতে হবে, এবং এটাও জানেন যে তিনি কিন্তু বশীকরণ স্পেশালিস্ট, এবং যে কাজ হাতে নেন 1000% গ্যারেন্টি সহকারে কাজটা হাতে নেন,
রেজাল্ট পেতে বাধ্য। কিন্তু এই বিষয়ে আপনাকে আগে ফোন করে কথা বলতে হবে। অনেক দিয়ে অনেকে ফোন করে বলে স্যার এরকম বাড়িতে খুব অশান্তি, আমি সকলের প্রিয় হতে পারছি না, অনেক বিবাহিত স্ত্রীরা, আমি সেবা করছি, শ্বশুর শাশুড়ি সেবা করছি, স্বামী সেবা করছি, কিন্তু সেই নজরে আমাকে পাচ্ছি না, নাম পাচ্ছি না, বদনাম হচ্ছে। ঠিক আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি ভালোভাবে শুনুন। তারা কি করবেন, সকালবেলা স্নান করবেন, ঠিক আছে, যাদের বাড়িতে শান্তি নেই, সবসময় অশান্তি, বাড়িতে জোড়া পায়রা ফটো লাগান, জোড়া পায়রার ফটো পাওয়া যায়, জোড়া পায়রার ফটো পাওয়া যায়, বা বেডরুমে স্ফটিকের যে বল, হ্যাঁ, সেই বল যদি একটা ঝুলিয়ে রাখতে পারেন আপনি রেজাল্ট পাবেন। সেই স্থানে সবসময় আনন্দ খুশি, সংসার শান্তি, ছোট ছোট কথায় যেটা ঝগড়াঝাঁটি হতে থাকে সেটা বন্ধ, স্বামী স্ত্রীর মধ্যে, মা বাবার সাথে, হ্যাঁ, সন্তানের সাথে, ওই জিনিসটা বন্ধ হয়ে যায়। জোড়া পায়রার ছবি বাড়িতে রাখুন এবং স্ফটিকের বল রাখুন একটা বেডরুমে ঝুলিয়ে রাখুন বা ডাইনিং রুমে ঝুলিয়ে রাখুন, দেখবেন ওই বাড়িতে সুখ ছাড়া কিছু থাকবে না, সবসময় সবেতেই সুখ, সুখ ভালো আসবে, ভালো সুখের খবর আসবে, ঠিক আছে, আনন্দে থাকবে। তবে এই জায়গায় একটা কিন্তু কথা আপনাকে বলে রাখবো, অমিতাকে সঙ্গে নেই যে দাদা, অরিজিনাল স্ফটিকের বল হওয়া চাই যেটা আপনার কাছে পাওয়া যাবে এবং কিন্তু বাজার থেকে কিনলেন কাঁচকে স্ফটিক বলে দিয়ে এটাও ঠিক, বাজার থেকে কাজ হবে না, অনেক সময় পাওয়া যাবে, কিন্তু একবার দেখিয়ে নেবেন যদি কেনেন, চেম্বারে একবার দেখিয়ে নেবেন, আর অরিজিনাল যদি আপনি চান চেম্বার থেকে সংগ্রহ করতে পারবেন, চেম্বার থেকে সংগ্রহ করতে পারবেন। মহিলাদের উদ্দেশ্যে বলছি, যারা অনেকে প্রিয় হতে পারছেন না, ঠিক আছে, স্বামী প্রিয় হতে পারছে না, বাবা মার কাছে প্রিয় হতে, শ্বশুর সাহেবের প্রিয় হতে, অনেক সেবা করছেন তবু নাম নেই, অনেকে ফোন করে বলে ঠিক আছে, হরিতাল কিনবেন, বাজার থেকে হরিতাল পাওয়া যায়, যে কোনো বেনে দোকানে গেলে হরিতাল দিন, দশকর্মা ভাণ্ডার পাবে, ঠিক আছে, হরিতাল নেবেন আর তুলসী পাতা, খুব সামান্য সব বাড়িতেই থাকে, ভালোভাবে ওকে পেষণ করুন, হরিতাল দিয়ে তুলসী পাতাকে ভালোভাবে পেষণ করুন, ওটা পিষে একদম পেস্ট করে ফেলুন, রোজ সকালবেলা যখন স্নান ঠান করে, হ্যাঁ, শুদ্ধ বস্ত্রে ওটাকে নিজের কপালে লাগান, যেখানে যেমন সিঁদুর পরেন এরকম কপালে লাগান, রোজ প্রত্যেক দিন লাগান, দেখুন আপনি সবার প্রিয় হতে পারেন কিনা। কিছুই না, তুলসী পাতা বাড়িতে থাকে, আর যে কোনো দশকর্ম ভাণ্ডারে গেলে হরিতাল পাওয়া যায়, দুটোকে একসঙ্গে বাটা, কোনো খরচা নেই, কোনো খরচা নেই। আমি রাস্তা বলো, বারবার বলছি আমি রাস্তা বলো, করে দেখুন, করতে হবে। আরেকটা জিনিস আজকে একটু জানবো যদি আপনার সম্ভব হয়, যে অনেকের ক্ষেত্রে দেখা যায় আফটার সানসেট, মানে দিনের বেলাটা ভালো, রাত্রিবেলা যেই বাড়িতে ঢুকলো বা কিছু হলো, অশান্তির সৃষ্টি হয়, তারা কী করবে? অশান্তির সৃষ্টি হয়, দেখুন একবার তো এগুলো হচ্ছে কি, গ্রহের তো দোষ থাকে, ঠিক আছে, অনেকে মানুষ চিন্তায় জর্জরিত, অর্থের চিন্তায় জর্জরিত, সারাদিন বাইরে আছে ভুলে গেলাম, ঘরে এলাম তার মাথায় কি হলো, চিন্তা, চিন্তাটা আবার শুরু হলো বা অশান্তিটা সৃষ্টি। বাড়িতে যদি হনুমানজির ফটো রাখা হয় একদম মেন দরজার সামনে, যে হনুমানজি দেখবেন, সব ফটো না, যিনি বসে আছেন গদা নিয়ে হাঁটু নিচে করে, হনুমানজির ফটো ঠিক বাড়ির মেন দরজার সামনে লাগান, মানে হাঁটু গেড়ে যে হনুমানজি বসে আছেন গদা নিয়ে, ওই ফটোটা যদি সংগ্রহ করে আপনি মেন দরজার সামনে লাগান, একদম ভালোভাবে ভালো ফটো দিয়ে লাগিয়ে, ঠিক আছে, কিচ্ছু না, রোজ সকাল সন্ধ্যা একটা সুগন্ধ ধূপ দিয়ে তাকে আরাধনা করুন। যদি কোনো গ্রহের কুপ্রভাব থাকে, এই হনুমানজিকে যদি রাখেন, সেই কিন্তু কাটিয়ে দেবে রাস্তা, মানে নেগেটিভ। আপনি শনি গ্রহ যদি থাকে, কারণ শনির যদি সমস্যা থাকে, আপনি হনুমানজিকে ডাকুন, হনুমানজির পূজা করুন, দেখবেন শনি গ্রহের দশাও কেটে যায়, একমাত্র শনিদেব হনুমানজির পুজো করলেই সন্তুষ্ট হন, ঠিক আছে, এগুলো করতে হবে, নেগেটিভিটিটাকে কাটিয়ে পজিটিভিটি ঘরে আনে, ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে সব থেকে বড় কথা। আর দর্শক বন্ধু, আমি আবারও একটাই কথা বলবো, বৃক্ষ তোমার নাম কি ফলে না পরিচয়েতে, এই অনুষ্ঠানের গেস্ট অমিতাচারিয়া, তিনি কিন্তু ফলে বিশ্বাস করেন, যে কারণে এই অনুষ্ঠানের মধ্যে থেকে বিভিন্ন রকম টিপস আপনাদের দেন, তার কারণ কি জানেন, কারণ একটাই, টিপসটা করুন, করে দেখুন, যখন বিশ্বাস জন্মাবে একবার যে কোনো একটি চেম্বারে বুকিং করে আসুন, সারাটা জীবন। তবে চেম্বারে বুকিং করার আগে অনেকে দেখি ভালো থাকবেন, অনেকে বুকিং করছেন, ঠিক আছে, এবং এই আমি সেদিকে যখন একটা চেম্বারে বসছিলাম, বুকিং করেছেন, চেম্বার শেষের মুখে আরও চারজন বাইরে বসে আছে, কিন্তু তারা বিনা বুকিং করে চলে এসছেন, এবার যারা বুকিং করেছেন তারা কিন্তু এলেন না, অন্তত যারা আসছে তারা তো অনেক দূর থেকে কষ্ট করে আসছে, যদি না আসতে পারেন, বুকিং হতে সময় অভাব হতে পারে বা কোনো কারণে আসতে পারছেন না,
একটা ফোন করে বলে দিন আমি এবারে আসতে পারছি না, তাহলে কি হয় পরবর্তী পরবর্তী মানুষটি সুযোগ পায়। তাদেরও তো অনেক কষ্ট থাকে, অনেক দুঃখ বেদনা নিয়ে তারা আসে, তারা ফিরে যেতে পারে না। এটা সবাইকে বলি, সবাইকে প্রত্যেক অনুষ্ঠানে দাদা বলেন বুকিং করুন, অসুবিধে প্রত্যেকের, আমার আছে আপনার আছে প্রত্যেকের হতে পারে, কিন্তু না আসতে পারলে অন্তত আগের দিন আপনি ফোন করে জানান বা সকালবেলা হলে ফোন করে জানান, কারণ উনি লিমিটেড লোক দেখেন, ফলে পরবর্তী যিনি যার সত্যি খুব প্রয়োজন তিনি কিন্তু সুযোগটা পান। আমি যাব দাদার কাছে, আরও টিপসের ঝুড়িতে অনেক কিছু আছে দাদা, আর কি নিয়ে আজকে টিপস দেখুন? প্রথম টিপস তো হচ্ছে পড়াশোনার জন্য, সামনে পরীক্ষা চলছে, ঠিক আছে, পরীক্ষার জন্য আমি অনেকেই বলছি, পরীক্ষা যারা যারা সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক তো চলছে, মাধ্যমিক ঠিক আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, মাধ্যমিক শেষ হয়ে গেছে পথে এবার মাধ্যমিক, তারা কিন্তু যখনই পরীক্ষা দিতে যাবে, আমি ছোট্ট একটা টোটকা বলছি, এটা কিন্তু সবাই করে যেতে পারো, সবুজ সুতো পরীক্ষার দিন হাতে ধারণ করে যাও, দেখবে তোমার পরীক্ষার ফল রেজাল্ট ভালো হবে। যেগুলো চিন্তা ভাবনা করে গেছো সেগুলোই হয়তো তোমার কমন কোশ্চেন হলো, বা যেগুলো ভুলে যাচ্ছ পরীক্ষা পড়তে গিয়ে, টেনশানে ভুলে যাচ্ছ, ওটা হবে না। সবুজ সুতো হাতে ধারণ করে যাও, ঠিক আছে, সকালবেলায় যখন পরীক্ষা দিতে আসে সামান্য একটু পায়েস মুখে একটুখানি মুখে দিয়ে যাও পরীক্ষা দিতে, যেটাকে পরমান্ন বলা হয়, একটু পায়েস বানিয়ে বলবে, বানিয়ে রাখতে যখন পরীক্ষা দিতে যাবে সামান্য এক চামচ পায়েস মুখে দিয়ে তারপরে দরজার বাইরে বেরোবে, এতে দেখবে আপনার তোমার ফল ভালো হবে, হবেই হবে। যারা প্রবল শত্রুতায় ভুগছেন, অনেক শত্রু, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলছি বট গাছের পাতা নিয়ে আসবেন, বট গাছের পাতা নিয়ে এসে তাতে লাল সিঁদুর আর ঘি দিয়ে শত্রুর নামটা লেখো, শত্রুর নামটা লিখে স্রোতের জলে গিয়ে ভাসিয়ে দিন, দেখবেন আপনার জীবন থেকে শত্রু স্রোতের মতো সেইভাবে স্রোতের মতো ভেসে চলে যাবে, হবেই, করতে হবে, এগুলো করুন, দেখবেন জীবনে শত্রু নেই, চিন্তা নেই, চিন্তা ওরকম ভেসে চলে যাবে। যারা খুব অর্থের প্রবল অর্থ নিয়ে ভাবছেন, আসছে না টাকা পয়সা, আসছে না সংসারে শান্তি নেই, তারা কি অসত্য গাছের পাতা নিয়ে আসুন, নিজের সমস্যাটা সামান্য সিঁদুর আর ঘি দিয়ে অসত্য পাতায় লিখুন, লিখে স্রোতের জলে, মানে বারবার বলছি স্রোতের জলে ওটা ভাসিয়ে তোমার আপনার জীবন থেকে স্রোতের মতন ভেসে চলে যাবে, সে শত্রু হোক আর দুঃসময় হোক ভেসে চলে যাবে, ভালো জিনিসটা চলে আসবে। এই একটা ভালো টোটকা দিলাম, করে দেখুন। তবে অবশ্যই আমি আবারও বলবো, টোটকা কিন্তু এটা কেউ হয়তো সকালে করে রাতে ফল পেতে পারেন, কেউ সাত দিন, কেউ এক মাস, কেউ দু মাস তিন মাস, কিন্তু নিয়মিত এটা করে যেতে হবে। আর যারা নিজেদের ন্যাটাল চারটা বিচার করিয়ে সেই মতো প্রতিকার বা টোটকা করবেন, ওনারা কিন্তু আরও তাড়াতাড়ি রেজাল্ট পেতে বাধ্য। আর বশীকরণের বিষয়ে অবশ্যই মোবাইলে ফোন করে আপনাকে জানাতে হবে কিসের বশীকরণ, কার বশীকরণ, সেটা কতটা হবে। বশীকরণের অনেক টোটকা থাকে না, বশীকরণের কাজ থাকে, কিন্তু বশীকরণের কিছু কিছু টোটকাও আছে, সেগুলো কিন্তু এখানে বলা যাবে না, গুরুমুখী বিদ্যা, কারণ হ্যাঁ, কারণ এটা বিচার না করে বশীকরণের কাজ করা যাবে না। দর্শক বন্ধু, আমাদের সময় তো শেষ, বিদায় নিতেই হবে। টিপস করুন, ভালো থাকুন, একবার যোগাযোগ করুন, সারা জীবন আরও ভালো থাকবে। এই বলে শেষ করবো অনুষ্ঠান, বিদায় জানাবো দাদাকে, বিদায় জানাবো আপনাদেরও। দাদা নমস্কার। নমস্কার দর্শক।